শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটার কারণ হচ্ছে গতকাল 7 এবং 8-এর একটা অ্যাসাইনমেন্ট বিষয়ে, চার করে একটা অ্যাসাইনমেন্ট বিষয়ে তোমাদের একটা গ্রুপে পোস্ট দেওয়া হয়েছিল। সেই বিষয়ে অ্যাসাইনমেন্ট বিষয়টা আসলে একটু পরিষ্কার করার জন্য, তোমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য, অনেকের পোস্ট করার লেখাটা পোস্ট করার পরে দেখা যায় অনেকে ভিন্ন মত আছে বা বিভিন্ন সময় আমাকে মেসেজ করতেছিল কিভাবে করব বা কিভাবে করা যায়, তাই সেই ক্ষেত্রে মনে হলো যে একটা ভিডিও করা দরকার, যেটা আসলে একটু মানে তোমাদের সহযোগিতা বা একটু ভালো হয় তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করতে। তো সেজন্য এই ভিডিওটা আজকে দিচ্ছি। 7 এবং 8-এর আমি একই বিষয়ে অ্যাসাইনমেন্ট দেখেছি, একটি রুমাল কি বলা হয় মানে লেখাটা আমি একটু দেখছি, কিন্তু আমি যে বিষয়টা দিচ্ছি এটা রুমাল হ্যান্ড পেন্টিং করা। হ্যাঁ, আসলে এটা এই হ্যান্ড পেন্টিং করা পূর্বে এই ধরনের আসলে অ্যাসাইনমেন্ট বেলি স্কুল মানে আমি আসলে দেই নাই এই এই হ্যান্ড পেন্টিংয়ের রুমাল টাইপের। এখন প্রশ্নটা হচ্ছে অনেকে একটু ভাবনা চিন্তা পাচ্ছে যে করোনার সময় আমরা আসলে রুমাল কি কেন নতুন একটা রুমাল কিনবো কি না এই বিষয় নিয়ে ভাবতেছো, তা এই বিষয়গুলো পরিষ্কার করার জন্যই আসলে আমি একটু বলতেছি যে তোমরা আসলে একটি 10x12 মানে 10x12 একটি স্কেলে মেপে নিবা, সেটা তোমাদের রুমাল কিনতে হবে না। যদি বাসায় তোমাদের এক কালার কোনো রুমাল থাকে সেটা ব্যবহার করতে পারো, তাছাড়া যে কোনো একটা এক কালারের কাপড় বা যদি একটু কম বিভিন্ন হালকা রঙেরও যদি এক কালার থাকে সেটা হচ্ছে তোমরা যে কোনো বাসায় অনেক পরিত্যক্ত মানে কাপড় থাকে যেগুলো আসলে ব্যবহার হয় না, সেক্ষেত্রে অনেকে পোশাকে বা টি শার্টে যে শার্টটা এইটা ব্যবহার করতে পরিষ্কার আছে বা ধুয়ে নিলাম বা যেটাই হোক, আমার বাসায় যে কাপড়টা আছে আমি সেটাকে 10x12 কেটে আমি এখানে সেলাইয়ের কথায় বলেছিলাম যে চারিপাশে তুমি এমন যদি বড় করো আমি সেলাই করতে পারি না বা যেহেতু আমরা বেরোতে পারছি না করোনায় সেলাই করার দরকার নাই, আর যদি কেউ মনে করো হাত সেলাই করতে পারো তাহলে চারিপাশেটা সেলাই করে ওর মাঝে তুমি তোমার ইচ্ছা মতন পোস্টার কালার দিয়ে বা হচ্ছে যদি পোস্টার কালার যে সবার বাসায় আছে পোস্টার কালার জল গ্রাম কালার না যেটা হচ্ছে আমরা এক রাউন্ডে যেটা বলি সেটা হচ্ছে পোস্টার কালার, পোস্টার কালার যেটা আসলে কাচের বয়মে যেটা সেটা হচ্ছে পোস্টার কালার, সেই পোস্টার কালার দিয়ে আমরা একটু ভারী করে একেবারে পানি কম নেব, কারণ পানি বেশি নিলে করে কাপড়টা ভিজে যাবে পুরোটাই। তো সেক্ষেত্রে ওটা আমরা বিভিন্ন সেটা ডিজাইন বিভিন্ন ছবি বা পেন মানে যে এভরিথিং তোমার পেন দিয়েও তুমি করতে পারো, তুমি তুলি দিয়ে করাটা আছে হ্যান্ড পেন্টিং মানে তুলি দিয়ে করা, পেন দু একটা জায়গায় ইউজ ব্যবহার করতে পারো সেটা কাজের ক্ষেত্রে, তবে তোমাকে মূলত চিন্তা করতে হবে আমি তুলি দিয়ে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমরা একটা ডিজাইন করি বা দৃশ্য করি যেটাই হোক বা রুমালের ডিজাইন হইতে পারে বা আমরা কাঁথার ডিজাইন স্টেচ মতন করে আমরা একটু রঙটা ব্যবহার করলাম, তো সেই হিসাব করে আমরা একটা রুমালের হ্যান্ড পেন্টিং করবো। এটা করে তারপরে আমরা কী বলা হয় যে এইটাই হচ্ছে কাজটা, মানে এখানে এখানে তেমন কোনো কঠিন কাজ না। ওই যে অনেকে আমাকে বলতেছে যে রুমাল না রুমাল কেনা দরকার নাই, কারো বাসায় রুমাল থাকলে সে ওটা ব্যবহার করতে উপযুক্ত হলে ভালো হলে পরিষ্কার, তো পরিষ্কার পরে হওয়া ভালো কারণ পরবর্তীতে এগুলো আমরা আসলে জমা নেব। আর এটা তো একদিনের কাজ না, এটা হচ্ছে কি বলা হয় যে আজকে করলাম অল্প কাল ভালো লাগছে না পরবর্তীতে করবো, তো তোমার ভাবনা চিন্তাতে একবারই একটা ফিক্সড করতে হবে যে আসলে আমি কী করবো। একটা আমরা যখন কাগজ একটা খাতাতে কাজ করি তখন একটা ভাবি না যে দৃশ্যটা করি স্যার বলে যে দৃশ্যটা করি বা নকশাটা করি, এখন তোমার ওটা একটা সার্ফেস তুমি এখানে কি করবে এটা তোমার চিন্তা ভাবনা, তবে একটা ফাইনাল করতে হবে। এই যে কাগজের মতন ফেলে দিলাম হবে না, এবং আগে বলে যখন এই রুমালটা নিয়ে কাজ করবা সেই রুমালে একটা বোর্ডের উপর ফিক্সড করে রাখবা, একটা বোর্ড বা খাতা বা ভারী কিছু করে কেন ফিক্সড করে রাখবা বা ক্লিপ দিয়ে ধরো সাপোজ তোমার ড্রয়িং খাতা আছে এই ড্রয়িং খাতাগুলো আছে এই রুমালটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে ক্লিপ দিয়ে রাখলাম কেন যে এই কাজটা তুমি একদিনে শেষ নাও করতে পারো 5 দিনেও শেষ করতে পারো অল্প অল্প করে করতেছো, তো সেক্ষেত্রে তোমাকে বারবার এটা খুলে নিয়ে গেল কারণ শুকানোর ব্যাপার আছে, তখন তুমি কি করবা যে এখানে একটা বা খাতা বা বোর্ড যে হোক এটা পেপার দিয়ে নিলে পেপার দিয়ে রুমাল দেয় রুমাল দেওয়ার একটু আয়রন করে নিও, রুমালটা একটু আয়রন করে নিলে হবে কিন্তু তুলতে টানতে সুবিধা হবে, ভাঁজ পরা যদি কোনো কাপড় বা রুমাল মানে কাজ করো সেক্ষেত্রে কখনো হ্যান্ড পেন্টিং ভালো হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে হচ্ছে যে কি বলা হয়েছে একটু মানে আয়রন করে নিতে হবে, তারপরে তুমি ক্লিপ দিয়ে বা যেটাই করো তুমি চাপ দিয়ে রাখবা যাতে আর যখনই কাজটা শেষ হবে শুকানোর পর তখন এটা পেপার দিয়ে রেখে দিবা বা কোনো মানে কোনো পরিষ্কার জায়গায় বা ধুলোটা না হয়, কারণ প্রচুর হ্যান্ড পেন্টিং বা কাপড়ের উপর কাজ করলে প্রচুর মানে ডাস্ট অ্যাড হয় এটা পরবর্তী বুঝবা, তো সেক্ষেত্রে কোনো প্রকার
আর যদি মনে করো যে পোস্টার কালার দিয়ে সবার ঘরে, মানে আমি জানি সকল শিক্ষার্থীর পোস্টার কালারটা আছে, আর যদি মনে করো আমার বাসায় হচ্ছে ফেব্রিক্স কালার আছে, ফেব্রিক্সটা যেটা সব কাপড়ের ব্যবহারের সব থেকে উপযুক্ত কালার, সেটা যদি ব্যবহার করো সবচেয়ে ভালো হবে কি, এটা আর কখনোই কালারটা উঠবে না, এটা তুমি ধোয়া দেওয়ার পরে ওই কালারটা আর উঠবে না। এবং একটা কথা বলে রাখি, এটা যখন কাজটা করবা অবশ্যই সুযত্ন করে কাজটা করবা, এটা পরবর্তীতে আমরা জমা নেব এবং এটা মার্কটাও আমরা আসলে যুক্ত করে দেবো। সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী একটা জিনিস মনে রাখো, তোমাদের জন্য আমি বেশি অ্যাসাইনমেন্ট ক্ষেত্রে বেশি আশাবাদী, কারণ এই যে হচ্ছে যে পূর্বে তোমরা যারা পূর্বের স্টুডেন্ট আছো, 3, 4 বা 6, 7 যারা মানে পড়ে আসছো, তারা তো জানোই যে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলে সেটা আসলে চিন্তা করে একটু ভাবনা চিন্তা করে একটু ভালো অ্যাসাইনমেন্ট তোমাদের কাছ থেকে আসলে একটু সব জায়গা থেকে সব স্কুল থেকে একটু অন্যরকম অ্যাসাইনমেন্টটা হোক, হ্যাঁ আমাদের একটু ভিন্ন টাইপের হোক, আমরা এই ধরনের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। যেহেতু করোনার সময়কালীন এখন আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করতাম যদি আসলে স্কুলটা খোলা থাকতো, তো যেহেতু এই সুযোগটা খুব কম তাই চেষ্টা করবো অনলাইনে যতটুকু সম্ভব ক্লাসের পাশাপাশি তোমাদের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে প্রতিনিয়ত ভাবনা চিন্তা তোমাদের শেয়ার করা, তোমরাও শেয়ার করবে। এবং আমি একটা কথা বলে রাখি যে যখনই তোমরা হয়তো অনলাইন এখন বিষয় তোমরা হয়তো অনেক ইউটিউব দেখে ওই হুবুক করে দিলা এরকম হয়ে এরকম দেখা গিয়েছে হয়েছে, তো সেক্ষেত্রে একটু বিরত থাকবা। আমি জানি কারোর কাজে কারোর সাথে মিল না, মিল তো হবেই না, একলিস্ট কেউ কারো কাজ দেখাবা না। সেকেন্ড হচ্ছে কি যে ইউটিউব থেকে দেখলা ওটাই করে দিলা এরকম কিছু না, ইউটিউব থেকে তুমি ধারণা নিলা, কনসেপ্ট নিলা যে কী ধরনের কাজ করা যায়, কী ভাবনাটা ভেবে আমি এই ছোট একটা স্পেসটায়, একটা ছোট স্পেস না এটা মানে একটা তুমি তোমার চিন্তা পুরোটাই তুমি কাজ করতে পারো, সেটা কীভাবে কাজ করবে এবং সুন্দর জানে অবহেলা না। আগে বলে পানি অবশ্যই কম নিতে হবে, পানি যদি কম তুমি না নাও পেজটা পুরোটাই ভিজে যাবে, ঠিক আছে আমি আগে একটা কথা বললাম। এবং অবশ্যই কোনো মার্কার বা পেন ব্যবহার করবে না, যে বর্ডার লাইন তাহলে করো, কারণ মার্কার পেন হচ্ছে পানি, এটা পুরোটা নষ্ট হয়ে যাবে। আমি আগে কিন্তু বিষয়গুলো সতর্ক করে দিলাম যে কিছু কিছু বিষয়গুলো তোমাকে ভাবতে হবে। এবং অবশ্যই তুমি কাজের একটু পর পর ছবি তুলে রাখবা, কারণ এই জিনিসগুলো হচ্ছে কি কী বলা হয় যে নষ্ট হইতে পারে, বা আমি এগুলো চাইবো যে কাজটা তুমি করছো এটাকে ইম্প্রুভমেন্ট কেউ করে দিয়েছে কিনা এটা আমি দেখতে চাইবো, তো আমার এরকম কোনো সন্দেহ হলে সেটাকে আমাকে আমি কিভাবে এটা মানে কী বলা হয় দেখবো, সেটা পরবর্তীতে আমি এটা দেখবো যে আসলে কেউ কাউকে করে দিয়েছে কিনা। আর সবাই হয়তো বা তোমার যা তোমাদের যাদের বা মাতাদের কাছে তুমি সাজেশন নিতে পারো বা হে অন্য বিষয়, তবে কাজটা তোমার নিজেরই করতে হবে। আর ইউটিউব থেকে যারা দেখবা তারা ওই ধারণা নাও, হুবুক কপি করো না, সে থেকে বিরত থাকো, তুমি তোমার ভাবনা চিন্তা তুমি নিজে বিকাশ করো, ঠিক আছে। তা এটার জন্য আসলে এই কাজটা দেওয়া, ঠিক আছে। তা বিষয়গুলো হচ্ছে কি তোমাকে ভাবনা চিন্তা করে কাজটা করতে হবে এবং যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আশা করি তোমরা একটা ভালো অ্যাসাইনমেন্ট দেবা, যেন সবাই করোনাকালীন সময়ে আসলে তোমাদের কাজগুলো দেখে ছোট যারা আছে এবং যারা বড় যারা আছে তারা বলতে পারে যে না বেটার যে কাজ করে। অনেক সময় দেখেছে তোমরা গত সময় দেখেছি স্কুল থাকতো আমরা তারপরে অ্যাসাইনমেন্ট অনেক দুর্দান্ত অ্যাসাইনমেন্ট করে দিয়েছে, এখন তো তোমাদের যথেষ্ট সময় আছে এবং এমন তো বাইরে যেতে হচ্ছে না, তোমাদের হাতে কাছে যা জিনিসগুলো আছে সেগুলোতেই তোমরা ব্যবহার করো, পরিষ্কার কাপড় হলে হবে, সাদা কাপড় হলেও হবে। সাদা কাপড়ের ক্ষেত্রে হচ্ছে কি সাদা কাপড়ে তুমি যে কালার দেবে সেই কালারটা মানে খুব উজ্জ্বল লাগে, অন্য কালারও হয় সেটা তোমার তুমি কতটুকু মানে আয়ত্ত করতে পারছো কালার সম্পর্কে সেটা ইয়ে থাকে। দেখ আশা করি আমি 6, 7 এবং 8 এই অ্যাসাইনমেন্টটা আসলে খুব একটা ভালো অ্যাসাইনমেন্ট পাবো। পরবর্তীতে কোনো বিষয়ে তোমরা ভাবছো এটা আমার মেসেজে জানাবো বা ফোন করতে পারো, তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো ই করা যাবে না। এবং যারা ক্লাস করেছো যারা ক্লাস করো নাই সবাই আমার মাথা মানে আমার জানা আছে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী বলবো যে কি অ্যাসাইনমেন্টে তারা কী করেছে। আমার কথাগুলো মানে ধৈর্য সহকারে মানে শুনবা শুনেছ আশা করি, সেক্ষেত্রে তোমরা কাজটা শুরু করো, আশা করি ভালো কিছু হবে। আর আমি সবসময় তোমাদের সাথে আছি অ্যাসাইনমেন্ট বিষয়গুলো নিয়ে, আশা করি এটা একটা চমৎকার কাজ হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।